12 বল আগে ম্যাচ জিতেও আইপিএলে স্বস্তিতে নেই মুম্বাই। হায়দ্রাবাদকে হারিয়ে রোহিত শর্মারা এখন তাকিয়ে বেঙ্গালুরুর দিকে। হায়দ্রাবাদের দেওয়া টার্গেট 12 বল আগেই ওয়াংখেড়েতে ম্যাচ শেষ করল মুম্বাই। ক্যামেরন গ্রিনে 47 বলে দাপটে 17 রানে মুম্বাইয়ের জয়কে সহজ করে দিল। 37 বলে 56 রান করেন রোহিত শর্মা। এই জয়ের ফলে 16 পয়েন্ট পেল মুম্বাই।